হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মা সেলাই মেশিন নিয়ে একেবারে বসে পড়েছে অনেক কিছু নিয়ে আমি বাড়ি আসার সাথে সাথে মামা বাড়ির পক্ষ থেকে আমার বেবির জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়ে গেছে এতক্ষণে আমার বেবির জন্য তোমরা খালি দেখতে থাকো তো এইটা হচ্ছে কি বলো তো মডার্ন কাঁথা বানানোর একটা স্টাইল সেটা হচ্ছে যে আগেকার দিনে দেখবে যে যখন বাড়িতে বাচ্চা কাচ্চা যখন জন্ম হয় তখন হাতে আর কি সেলাই করে করে আর কি কাঁথা তৈরি করা হতো আগেকার দিনের মা জেঠিমারা এরকম করে করতো তো এখন যেহেতু মেশিন আছে সেলাই মেশিন আছে মা যেহেতু চালাতে পারে তো সেহেতু তো মেশিনে বসে কিছু আর কি কাঁথা তৈরি করা হচ্ছে আমার মেয়ের জন্য ও বারবার হিসু করে এবং পটি ফটি করলে এবং তেল ফেল মাখানো হয় অনেক রকমের আর কি ভাগে ভাগে সমস্ত রকমের আর কি কাঁথার খুব প্রয়োজন হয় তো এখন সেলাই মেশিনে চটপট কিছু কাঁথা তৈরি করে নিচ্ছে চাদর দিয়ে তারপর হচ্ছে পুরনো শাড়ি দিয়ে আর কি সত্যি কথা বলতে খুব মজবুত এবং খুব ভালো হচ্ছে কাঁথাগুলো হাতে তৈরি করার থেকেও বেটার হচ্ছে আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে একটু একটু চোখ খুলে আবার তো ও এখন মশারির মধ্যে ঘুমিয়ে আছে আর এদিকে মা কাঁথাগুলো করছে আর কথায় বলে না মামার বাড়িতেই আর কি খুব মজা হয় এবং মামার বাড়ির ভারী মজা কিলচড় নাই তো আমার পুজকে এই বাড়িতে আসতে না আসতেই ওর জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আর কি করা হয়ে গেছে একেবারে সাথে সাথে এই বাড়িতে কিন্তু একটা পিকু আছে তাছাড়াও ওর জন্য বেসিক্যালি আমার মেয়ের জন্য নতুন করে সমস্ত কিছু জিনিস এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আমার ঘরের খাটে দেখো এরকম একটা বাস্কেট তোমরা দেখতে পাচ্ছ তো এটা বাবা কিনে নিয়ে এসেছে এর মধ্যে ওর সমস্ত কিছু জামা কাপড় কাঁথা তারপরে মা কিছু সোয়েটার বানিয়েছে সেই সোয়েটার ফোয়েটার সব কিছু এর মধ্যে একেবারে সুন্দর গোছানো হয়ে গেছে রয়েছে এটা আর কি আর মা কীরকম সোয়েটার বানিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো একটা গামলা ও আসার সাথে সাথে একটা গামলাও কেনা হয়েছে এর মধ্যে ওকে স্নান করানো হবে এবং ছোটোখাটো একদম ছোট্ট এবং বিছানাতেও আর কি নিয়ে আসা যায় এইরকম একটা গামলা কেনা হয়েছে খুব বড়োও নয় খুব ছোটও নয় কারণ ওকে বিছানাতেই তেল মাখানো হচ্ছে পটি করলে সব চেঞ্জ চেঞ্জ করা হচ্ছে যেহেতু সব ছোট এখন বুঝতেই পারছো তো বিছানার মধ্যেই ওকে স্নান করানো হবে সেরকম বুঝে একটা গামলাও কেনা হয়ে গেছে এবং তার সাথে একটা বড় একটা ন্যাপি কিনে নিয়ে চলে এসেছে ওর মামা কারণ বারবার হিসু করছে এবং কাঁথা কম্বল সব তো আছে তার সাথে তেও ন্যাপির খুব প্রয়োজন আজকালকার বেবিরা কিন্তু কাঁথার থেকেও বেশি ন্যাপিতে থাকে তো ন্যাপিও চলে এসেছে এছাড়াও ওর জন্য এক্সট্রা করে আরও অনেক কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে একটা বাচ্চা বাড়িতে ঢোকা মানেই দেখবে বিভিন্ন রকমের জিনিস কিন্তু ঘরে একেবারে মজুদ হয়ে যায় দেখো এখানে হিমালয়ের পাউডার চলে এসেছে হিমালয়ের বেবি ক্রিম চলে এসেছে হিমালয়ের বেবি শ্যাম্পু চলে এসেছে গ্রাই পাউডার তারপরে মায়ের হাতে তৈরি করা কাজল উইথ কাজল লতা আর এখানে হচ্ছে ডাবল লাল তেল এটা দিয়ে একটা তেল তৈরি করা হবে সরষের তেল দিয়ে আর তো রয়েছে এখানে ওয়াইবস রয়েছে ওয়েট এবং ওয়েট ওয়াইপস আর কি আর এখানে কিছু বার্ডস রয়েছে এয়ার বার্ডস এগুলো কান পরিষ্কার করা নাক টাক পরিষ্কার করার জন্য আর এখন ইদানিং ওর নাকটা বড্ড জাম হয়ে যাচ্ছে বলে একটা নোজ ড্র ড্রপ কেনা হয়েছে তো এই সব কিছু একবার একটা কোমও রয়েছে সুন্দর ওর মাথা ঠাতা একটু আঁচড়ানোর জন্য স্নান পান করে আরও একটা জিনিস দেখো এটা একদম নতুন একটা জিনিস এটা কিন্তু তোমরাও যারা জানো না তারাও একটু বেশ জেনে রাখো বেশ ভালো একটা জিনিস এটা কি বলে নামটা আমি ভুলে গেছি দুদিকে চেন দেওয়া এ দেখো তিন দিকে চেন দেওয়া আর সুন্দর একটা বালিশের ওয়ারের মতন এটার মধ্যে আমার বেবিটাকে ঢুকিয়ে দেওয়া হবে এবং যখন ডক্টরের কাছে যাবো বা টুকটাক যদি ঘুরতে ফুরতে যাই তখন এটা করে সুন্দর ক্যারি করা যায় এটা ওর মামা অ্যারেঞ্জমেন্ট করেছে মামা নিয়ে এসেছে মানে আমার দাদা তো দেখো এটা কিন্তু পুরো খুলেও দেওয়া যায় উপরে চেনটা খুলে দিলে একদম বিছানার মতন খুলে যায় আর উপর দিয়ে একটা এরকম ঢাকনা মতন তো এটা যখন পুরোটা প্যাক করা হয় তখন এর ঢাকনাটা আটকে দিলে হয়ে যায় এবং সুন্দর গরমে এবং ভালো থাকে আর যেহেতু একদম ছোটো বেবি তো ওর একটু মানে মানে একদম গরম সরম জিনিসটা থাকাটাই প্রয়োজন এবং সেফ সব থেকে বড়ো কথা নিউবর্ন বেবি বাড়ি থেকে বেরোনো মানে কিন্তু খুব সেফ থাকা দরকার তো এরকম সুন্দর একটা বালিশের ওয়ার্ডের মতন আর কি জিনিসটা খুব সুন্দর জিনিসটা খুবই খুবই সুন্দর নরম তুলতুলে এবং এটা সুন্দর কিন্তু ভাঁজ করে আলমারিতে ঢুকিয়েও রাখা যায় একদম ছোট্ট মতন হয়ে যায় এছাড়াও আরও কয়েকটা জিনিস এসেছে সেটা আমি একবার দেখিয়ে দিই আনা হয়েছে আর কি এটা হচ্ছে যখন আমি বেস্ট ফিট করাই তখন তো করানো হয় যখন ও অকাতরে ঘুমায় তখন আমি এই পাম্প মেশিনটা দিয়ে তুলে নিই তুলে দিয়ে আমি একটা বটলে আর কি স্টোর করি এবং তারপরে আমি আমার বেবিকে আবার খাইয়ে দিই তো কারণ হচ্ছে বেস্ট ফিড যখন আর কি করে তখন ও পুরোপুরি খায় না বা একটু খেতে না খেতেই ঘুমিয়ে পড়ে তো তার জন্য এই মেশিনটা কেনা এই মেশিনটার দাম তিন হাজার টাকার মতন আর দেখো কতগুলো জিনিস দিয়েছে এখানের বটল দিয়েছে নেপলস দিয়েছে এবং আরও মানে সরঞ্জাম সব কিছু দিয়েছে এখানে আর কি চার্জার পয়েন্ট পয়েন্ট সব রয়েছে এখানে লেখাই রয়েছে এছাড়াও ইলেকট্রিক কেটিল রয়েছে এছাড়াও আরও একটা নতুন কেনা হয়েছে পিকুর তো এতদিন ধরে জল টল গরম করা হতো পিকু এখন বড় হয়ে গেছে তো নতুন করে আবার একটা মা স্টিলের একটা পেস্টিজে। ইলেকট্রিক কেটেল কেনা হয়েছে কিনেছে আর এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ফর্মুলা মিল্কের কৌটো তো এখানে কি হয়েছে যখন আমি নার্সিংহোমে ছিলাম তখন একটা কেনা হয়েছিল কারণ কারণ এনাফ আমার বেস্ট মিল্ক হচ্ছিল না তখন বেবিকে দেওয়া হয়েছিল তো ওটা আমি নিয়ে এসেছি ওটা এখন কাজের লাগে কি কাজে লাগে আমি বলছি তার আগে দেখাই মিল্টনের একটা ফ্ল্যাক্স নিয়ে এসেছে দাদা এর মধ্যে গরম জল স্টোর করে রাখা হয় আর একটা স্টিলের একটা বটল নেওয়া হয়েছে বাচ্চার জন্য অবশ্যই মানে বেবির জন্য আর যাতে প্লাস্টিকের বটলে না রাখা হয় আর এখানে একটা স্টিলের আর কি এরকম ঢাকনাযুক্ত বাটি কেনা হয়েছে এই বটল ফটলগুলো ফোটানোর জন্য জল দিয়ে ধুয়ে রাখার জন্য সেভ আর কি ঢাকা দিয়ে রাখার জন্য তো এই মিল্ক যেটা বললাম ফর্মুলা মিল্কটা কখন প্রয়োজন হয় যখন আমি ডক্টরের কাছে যাচ্ছি বা বাইরে কোথাও টুকটাক ঘুরতে গেলাম তখন এই ফর্মুলা মিল্কটা আমার খুব প্রয়োজন পড়ে আদারওয়াইজ তো ও বেস্ট ফিট ফিট করাই আমি আর কি বেস্ট ফিট করাই ওকে একটা জিনিস দেখো এটা হচ্ছে আর একটা মেশিন এতে কি হয় গরম করা হয় মানে দুধটাকে গরম করা হয় ধরুন ধরো আমি বাইরে আর কি বেস্ট মিল্ক বাইরে বার করে রেখেছি এবং ধরো একটু ফর্মুলা মিল্ক আমি একটু গুলে রেখেছি তখন কি হয় ঠান্ডা হয়ে যায় তো তার জন্যে কি করেছি আমি এইটা একটা কিনেছি কারণ ইদানিং কিছুদিন আগে আমার বেবির খুব ঠান্ডা লেগে গেছিলো যার জন্য এই মেশিনটা কেনা এতে আমি চটপট গরম করে আর কি খাইয়ে দিই আমি আমার বেবি এবারে দেখো তোমাদেরকে বললাম না যে মা আমার পুচকের জন্য কিছু সোয়েটার বানিয়েছে টুপি বানিয়েছে তো দেখো নিজের হাতে আমি এই বাড়িতে আসতে না আসতেই নিজের হাতে সোয়েটার ফোয়েটার সব তৈরি করা হয়ে গেছে একেবারে নিজের হাতে তৈরি করা দেখো একটা ছোট্ট টুপি বানিয়েছে আর একটা বউ টুপি বানিয়েছে এখনও শীতকাল আসেনি কিন্তু শীতকাল আসার আগেই প্রস্তুতি শুরু হয়ে গেছে মা একেবারে নিজের হাতে নতুন নতুন সব কিছু তৈরি করে ফেলেছে মানে আমার মেয়ে এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত কিছু বানিয়ে ফেলেছে তো দেখো খুব সুন্দর ভেব কিন্তু এগুলো যে পিকুর একেবারেই তার নয় একদম নিজের হাতে তৈরি করা নিউ একদম নতুন আর কি তো খুব সুন্দর এইগুলো হচ্ছে স্মৃতি আর সারা জীবন থেকে যাবে চাইলে এগুলোকে খুলে আবার বড়ও করে নেওয়া যাবে তো বললো কোনো অসুবিধা নেই এখন বানাচ্ছি বানাই পরে আবার খুলে ঠিক করে দেবো বা নতুন বানিয়ে দেবো যেহেতু মা নিজের হাতে তৈরি করতে পারে এই একটা প্লাস পয়েন্ট আর হাতে তৈরি করা সোয়েটারগুলো কিন্তু খুব সফট হয় এবং পরেও কিন্তু খুব ভালো মানে বাচ্চার কোনো ক্ষতিই হবে না আর সারা জীবন আমরা পরে এসেছি আর এখন আমার মেয়ে পড়ছে মানে এটা একটা আলাদা ফিলিংস মানে বোঝে বলে বলে বোঝাতে পারবো না এতটাই আর কি মানে গভীর একটা ফিলিংস ছোট থেকে মায়ের হাতে তৈরি করা সোয়েটার পরে এসেছি এখনও পড়ছি এবং এখন আমার মেয়ে পড়বে মানে ভেবেই কেমন একটা লাগছে এবং সত্যি কথা বলতে এখনও কিন্তু মা সবার জন্য সোয়েটার বানায় বড় থেকে ছোট সববার জন্য এখনও তো মায়ের এটা একদম মানে কি বলবো ভগবানের আশীর্বাদের একটা গুণ মানে গড গিফটেড একটা গুণ যেটা কি না কখনও ফুরিয়ে যাবে না আর এখনো স্টিল নাও এখনও খুব সুন্দর মা কিন্তু সোয়েটার বানায় আর সুন্দর ফিনিশিং দেয় আর কি খুব ভালো করে আর বডি সাইজ অনুযায়ী করে আর দেখে মনে হচ্ছে দেখো কেনা সোয়েটার একদম হাতে তৈরি করা মনেই হচ্ছে না তোমাদেরকে এর আগেও দেখেছিলাম কিছু উলের আর কি চাদর বানিয়েছে মা মানে খুব সুন্দর জিনিসগুলো বানায় হাতের কাজ ভীষণ ভালো মায়ের দুঃখের বিষয় কি জানো আমি সব পেয়েছি মায়ের গুণ কিন্তু এই উলের কিছু জিনিস আমি তৈরি করতে পারি না সব কিছু তৈরি করতে পারি উলের জিনিস আর কুরুশের কোনো কাজ আমি করতে পারি না কুরুষ মানে হচ্ছে অনেকেই জানো কুরুষ দিয়ে আর কি সুন্দর 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 জিনিস তৈরি করা যায় কুরুশের জিনিসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের আর কি ওই সুন্দর সুন্দর ফুল দিয়ে তৈরি করা তো এই দুটো জিনিস আমি পারি না বাদ বাকি অনেক কিছু মায়ের থেকে আমি গুণ পেয়েছি কিন্তু এই দুটো জিনিস আমি পারি না সত্যি এটা আমার হার আমি পারি না আমি পারিনি শিখতে মানে খুব কষ্টের লাগে বলে এই দুটো জিনিস আমি করিনি বাদ বাকি আমি কিন্তু সবটা পারি তো আমি তো একুশ দিনের আগেই চলে এসেছি বাড়িতে আর একুশ দিনের সময় বলে যে মাথা গোল রাখার জন্য মানে বেবির মাথা গোল হওয়ার জন্য মাথার মধ্যে বিড়ে দিতে হয় বিড়ে মানে হচ্ছে আর কি বড় একটা শাড়িকে গোল করা হয় এবং ওই গোলটার ভেতরে আর কি বেবির মাথাটা রাখা হয় তাহলে বেবির মাথাটা গোল হয় তো তার জন্য এরকম দুটো বালিশ কেনা হয়েছে একটা হচ্ছে সর্ষের বালিশ আর একটা হচ্ছে এরকম বীরের মতন মানে গোল আর কি তাতে কি না বেবির মাথা গোল হয় তো সর্ষের বালিশটা তো এখন বাদ সর্ষের বালিশ এখন সোয়ানো যাবে না তিন মাসের পর আর কি তো এই দুটো বালিশ কেনা হয়েছে ওর মাথায় দেওয়ার জন্য ও এখন এতেই ঘুমায় তারপরে দেখাই এরকম সুন্দর একটা ঝুড়ির মতন নেওয়া হয়েছে এর মধ্যেও টুকটাক এক্সট্রা জিনিসগুলো রাখা হয় সুন্দর দেখতে ঝুড়িটা কিন্তু হ্যাঁ দেখো বেশ আমার তো বেশ ভালো লেগেছে ও যতদিন ওর জিনিসপত্র রাখবে রাখবে তারপরে ভাবছি আমি আমার সাজের জিনিস টুকটাক ঢুকিয়ে রাখবো তো ওই বাড়িতেও একটা আছে আর এই বাড়িতেও একটা নতুন কেনা হয়েছে ওই বাড়িটা একটু ছোটো মানে ওটা বেশ ছোট আর এটা হচ্ছে একটু বেশ বড় আর এই বটেল দুটো আমার দাদা কিনেছে পুচকেটার জন্য আর কি টুকটাক দিকে যখন যাই তখন আর কি এই বটেলেই ও খায় আর ওর টুকটাক খেলনা রয়েছে বাট এখন তো আমার বেবি খেলার মতন হয়নি এখনও খুবই ছোট তো এই ছোট্ট এই বাস্কেটটার মধ্যে ছোট আর কি ঝুড়ির মতন আর কি দেখতে খুব সুন্দর দেখো ফুল টুল মানে সুন্দর ডিজাইন করা আছে তো এটার মধ্যে ওর এক্সট্রা জিনিসগুলো এখন রাখা হচ্ছে এছাড়া আমি এই বাড়িতে আসার পর থেকে ওর অয়েল মাসাজ শুরু হয়ে গেছে তো একুশ দিনের মধ্যেই কিন্তু হ্যাঁ মানে আমি এসেছি প্রায় বারো থেকে পনেরো দিনের মাথায় এসেছি মানে আমার বেবি বারো দিন বয়স হবে বা পনেরো দিন বয়স হবে তো আসার পর থেকেই এখানে আসার পর থেকেই মা একেবারে নিয়ম ধরে চার বেলা। ওর অয়েল মাসাজ করে একেবারে নিয়ম সকালে একবার ঘুম থেকে উঠেই তারপরে স্নানের আগে সন্ধেবেলা একবার এবং রাত্রেবেলা একবার শোয়ার আগে তাতে কি হয় বডিটা গরম থাকে হিট থাকে এবং কি হয় মানে সুন্দর ওর ঘুমটাও হয় হাতে পায়ে ব্যথা হয় না এবং মোড়া ভাঙে দেখবে এই সময় প্রচণ্ড আরমোড়া ভাঙে তো সেটাও হয় না আর এই দেখো এইভাবে মালিশ করছে তার মানে কি বলো তো ঘাটটা যাতে সোজা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ঘাট সমেত পিঠে মালিশ করা হচ্ছে যাতে পিঠের শিরদাঁড়াটা শক্ত হয় আর সর্ষের তেলের কী গুণাগুণ তোমরা জানোই আর এই সর্ষের তেলটা কিন্তু তৈরি করা হয়েছে বাড়ির কিছু জিনিস দিয়ে সেটা আমি আর একটা ভিডিও করে দেখাবো যে সর্ষের তেলটা কীভাবে আর কি তৈরি করতে হয় আর অয়েল মাসাজের একটা টেকনিক রয়েছে তো সেই টেকনিকগুলো আমি এখন শিখছি পরে তোমাদেরকে আলাদা করে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই অয়েল মাসাজটা করতে হয় আর ছোটো বেবি সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছিল ধরতে আর মায়ের কাছে দেখলাম খুবই মানে ঝটপট ধরলো আর পটাপটা এরকম এরকম মানে মাসাজ শুরু করে দিয়েছে একেবারে ডে ওয়ান থেকে জবে থেকে আমি এই বাড়িতে ঢুকেছি একেবারে নিয়ম মাফিক চারবেলা করে এই মাসাজ চলছে আর ভীষণ ভালো ও দেখছি যে খুব ভালো ঘুমাচ্ছেও এমনিতেও খুব ঘুমাতোই মানে খুব ঘুমায় আর কি তো তাছাড়াও ওর হাত পাগুলো একটু মানে টান টান করে শুচ্ছে সুন্দর ও হাত পাগুলো ছুঁড়ছেও তো এই হচ্ছে ব্যাপার আর মা তো বলে যে আতুর থেকেই একেবারে তেল মালিশ করাটা বেটার কিন্তু এখনকার ডক্টর তো বারণ করে দেয় তো কিছুদিন আমি বারণ শুনেছি আর কি তারপরে তো আমি নিজে করতে পারতাম না আমি ওই বাড়িতে ছিলাম তারপরে এই বাড়িতে আসার পর থেকে তো আমার মাথা থেকে এই দুশ্চিন্তাটা চলে গেছে যে না ওর অয়েল ম্যাসাজটা খুব ভালো করে হবে এবং আমি ভালো করে শিখেও যাব। তো এই হচ্ছে মেন কথা আমার শিক্ষাও হচ্ছে শিখেও যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ারও করছি এবং আমি আমার বেবিকে ভালো মতন মাসাজও করাতে পারছি আর এই সময় কি হয় বলো তো যত তেল মালিশ করা হবে তত কিন্তু হাত পা শক্ত হবে আর হচ্ছে যেটা যে একেবারে সর্দি কাশি একদম লাগবেই না তো যার জন্য এই অয়েল মাসাজটা করা হয় মেনলি কিন্তু দ্বারা থেকে হাত পা শক্ত হওয়ার জন্যই করা হয় যাতে শক্তপক্ত হয় দেখিয়েছো তোমরা আমাদের পিকুকে আর পিকুকে পুরো মা মানুষ করেছে একেবারে শক্তপক্ত これ তো আমিও চাই আমি আমার মেয়েকে একদম শক্তপক্ত করতে আর কি অয়েল মাসাজটা কি করে মা করছে আমি এখন ভালো করে দেখে নিচ্ছি শিখেও নিচ্ছি আমি পরে ভালো করে ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা ভালো করে শিখতে পারো আর তোমরাও তোমাদের বেবিকে সুন্দর এরকম মাসাজ দিতে পারো আর একটা কী বলো তো যত হবে দেখবে যত অয়েল মাসাজ করবে ততই দেখবে বেশি বেশি করে ঘুমাবে আর এখন বাচ্চা যত ঘুমাবে ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো বেবি যত এখন ঘুমাবে আর এই সময়টা আমিও খুব ভালো করে রেস্ট পা পাচ্ছি যত ঘুমাচ্ছে ততই আমি ঘুমাতে পাচ্ছি এবং রেস্ট হচ্ছে হ্যাঁ রাত্রেবেলায় একটু একদম জাগতে হচ্ছে এই জন্য সকাল থেকে যদি একটু ঘুমাতে পারি সকালে খুব একটা ভালো ঘুম হয় না তবু ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আর কি একটু রেস্ট নেওয়া যায় থেকে বড় কথা তো যাই হোক তো দেখালাম কি হচ্ছে না হচ্ছে বাড়িতে কি কি সরঞ্জাম স্টার্ট হয়ে গেছে তো এখন আমার একটু ইচ্ছা হয়েছে এই তালের ফোপরের আর কি তালের আটির ফোপোরের আর কি ওই বড়া খেতে তো আমাদের বাড়িতে আর কি প্রচুর প্রচুর তাল খাওয়া হয়েছিল এবছরে এ প্রত্যেক বছরই হয় আর তাল যদি না খাওয়া হয় পাশে একটা তাল গাছ আছে সেখান থেকে সমস্ত তালগুলো তুলে এনে বাবা রেখে দেয় যাতে কিনা এরকম তালের ভেতরে এই ফোঁফটা তৈরি হয় তো দেখো আমার এইটা খেতে খুব ভালো লাগে তো এইটার আজকে আমাদের বাড়িতে মানে বড়া হবে আমি বললাম যে যেরকম বড়া করতে তো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছে এর মধ্যে নুন হলুদ দিয়েছে আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন তেলে সুন্দর ফ্রাই করা হবে বাস হয়ে যাবে বড়া তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো না আসছে নতুন আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা